ব্যারাকপুর উর্ধু জুনিয়র হাই স্কুলের ছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে চলছে সেই শিবির ব্যারাকপুর সুকান্ত সদনে। ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে অবস্থিত ব্যারাকপুর উর্দু জুনিয়র হাই স্কুলের 90 জন ছাত্রীকে মঙ্গলবার ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত করোনা ভ্যাকসিনেশন শিবিরে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম। এই দিনের শিবির নিয়ে বলতে গিয়ে তিনি জানান, না আজকে কর্মসূচি দেখুন ভ্যাকসিন তো চলছিল, এখনও চলছে। তো আমাদের ব্যারাকপুর উর্দু জুনিয়র গার্লস হাই স্কুলের যত মেয়েরা ছিল স্টুডেন্টরা, তাদের ফার্স্ট ডোজ হয়ে গেছিলো, সেকেন্ড ডোজ বাকি ছিল। সেকেন্ড ডোজ স্কুলে আর হচ্ছে না, ফার্স্ট ডোজ স্কুলে হয়েছিল। তো সেকেন্ড ডোজ আমাদের ব্যারাকপুর সুকান্ত সদন যে টাউন হল সেইখানে হচ্ছে। আমরা ওইখানে আমাদের ব্যারাকপুর উর্দু জুনিয়র গার্লস হাই স্কুল যত মেয়েরা ছিল ফার্স্ট ডোজ, যারা যারা নিয়েছিল তাদেরকে সেকেন্ড ডোজ করাবার জন্য আমরা এখানে নিয়ে এসেছি সবাইকে। প্রায় 90 জন।